गाइज वेलकम टू माई फेसबुक पेज अफिशियल जबेरुल। आज के आबार एकटा कुमार ब्लग लिखे आइलाम। भिडियोटा लास्ट पर्यंत वाच करबा एंड भिडियोटा भालो लागले लाइक कमेंट शेयर करबा एंड आमार पेज नतून होए थाके होइले आमार पेजटा फलो करबा। ठीक आछे गाइज, चलो आज के आकाशे देखते पारटा रंगधनु। प्रथमे जेने नेई रंगधनु काके बोले। मेघ करे बृष्टिर पर आकाश होए जाए चकचके आकाशे, तखन आबार सूर्य उठे। মাঝে মাঝে বৃষ্টির পর আকাশে নানা রঙের ঝিলিক দেখা যায়। মনে হয় নানা রঙের ধনুক আকাশে জুড়ে আছে। নানা রঙের এই ধনুককে বলে রংধনু। আরও স্পষ্ট করে বলতে গেলে রংধনু বা রামধনু বা ইন্দ্রধনু হলো একটি দৃশ্যমান ধনুর আকৃতি। আলোর রেখা বা বায়ুমণ্ডলে অবস্থিত জলকণার সূর্যলোকের প্রতিফলন এবং প্রতিসরণের কালে গঠিত হয়। সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে রংধনু দেখা যায়। রংধনুতে সাতটি রঙের সমাহার দেখা যায়, দেখতে ধনুকের মতো বাঁকা হয়ে যায়, এটির নাম রংধনু। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আকাশে কেন রংধনু দেখা যায়? উত্তর হচ্ছে, বৃষ্টির পর আকাশ পরিষ্কার মনে হয়, কিন্তু কিছু কিছু পানির কণা তখনও বাতাসে ভাসতে থাকে। সূর্যের আলোয় পানির কণা ভেদ করে পৃথিবীতে আসে। পানির কণা ভেদ করার সময় সূর্যের আলো বেঁকে যায় আর সূর্যের সাদা রং সাতটি রঙে বাঘ হয়ে যায়। এই রঙগুলো হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এ সাতটি রঙকে আমরা রংধনুর আকারে আকাশে দেখি। আকাশে রংধনু সব সময় সূর্যের উল্টো পাশে দেখা যায়। রংধনু উঠলেই বোঝা যায় বৃষ্টি আর হবে না। রংধনু উঠে দুটি করে, আসল যে রংধনু তার একটি উপরে আরেকটি রংধনু উঠে, সেটা অবশ্য আসল রংধনুর চেয়ে কম উজ্জ্বল আর রংগুলো তাকে বিপরীত ক্রমে। আর এই দুই রংধনুর মাঝখানে অংশে আকাশের অন্যান্য অংশের চেয়ে আলো একটু কম থাকে। এগুলো অবশ্য খুব স্পষ্টভাবে দেখা যায় না। দ্বিতীয় রংধনু আর মাঝের কম আলোকিত অংশ দেখতে হয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। রংধনুর আলো বেঁকে গেলে সাতটি রং আলাদা করে কেন দেখা যায়? সাতটি রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য আলাদা আলাদা, তরঙ্গদৈর্ঘ্য আলাদা বলেই আলোগুলোর আলাদা আলাদা রং হয়। এমন এই আলাদা তরঙ্গদৈর্ঘ্যের জন্য প্রতিটি আলোর বেঁকে যাওয়ার পরিমাণও আলাদা হয়। এই যেমন লাল রঙের আলো 43 ডিগ্রি কোণে বাঁকে, আবার বেগুনি রঙের আলো বাঁকে 40 ডিগ্রি কোণে। জন্য রঙের আলোগুলো 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রির মধ্যে বাঁকে। এই কারণে রংগুলোর একটি নির্দিষ্ট সারিতে সব সময় দেখা যায়। করি আপনারা সবাই বুঝতে পেরেছো যে রংধনু কাকে বলে।